জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আজ বেলডাঙ্গা দুই ব্লকের কামনগর গ্রাম পঞ্চায়েতে 21টি সিটের মধ্যে ভোটে জিতে বিজেপি 11টি সিট পায়। সিপিআইএম একটির সমর্থনে 12 জন সদস্যের ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপির প্রধান হলেন বাপন ঘোষ ও উপপ্রধান হলেন মৌমিতা মণ্ডল। টানা কয়েক বছর অবসান ঘটিয়ে পদ্মফুল ফুটল বেলডাঙ্গা দুই ব্লকের মোট 11টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 8টি তৃণমূল, 1টি মহাজোট আর 2টি পায় বিজেপি। আজকে 12টা ভোটে 12টা ক্যান্ডিডেটের উইন হয়েছে। 12 নয় বিরোধী নয়। আর আমাদের আপনাদের দলে আপনাদের 11 জন ছিল, 8 জন কে সমর্থন করলো? কংগ্রেস আমাদের সমর্থিত ছিল। মানুষের পরিষেবা দেবো সকলের জন্য। মানুষের উপর যেটা আমাদের তৃণমূল যেটা করতে দিতে পারিনি কাজ, সেটা আমরা তুলে ধরে সব দিয়ে আমরা কাজটা দিতে রাজি। মানুষের সেবা করতে চাইছি। সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী যে নতুন ভারতবর্ষ গড়ার চেষ্টা করছে এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের পক্ষে এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, রাষ্ট্রবাদী মানুষ, মমতা ব্যানার্জির পুলিশ, দলদাস পুলিশ এবং মস্তানদের চোখ রাঙানি উপেক্ষা করে এখানকার মানুষের জয় হয়েছে, জাতীয়তাবাদী মানুষের জয় হয়েছে। বলো ভারত মাতা কি!